শুরু করছে 1902-এর সৃজনশীল অঙ্ক, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স ইনস টু এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা, এ ইকুয়াল এক্স বিলংস টু এন ইনস টু টু লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল সেভেন, বি ইকুয়াল এক্স বিলংস টু এন ইনস টু থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স, সি ইকুয়াল এক্স বিলংস টু এন ইনস টু এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন 130 হলে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বরে বলা হয়েছে এ প্রাইম এবং সি বা বি নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে বি ক্রস সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো আমরা শুরু করছি। ক নম্বর শুরুতেই আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা উঠিয়ে নেব। আমরা লিখব দেওয়া আছে যে সার্বিক সেটটা দেওয়া আছে ইউ ইকুয়াল এক্স ইনস টু এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। তো যেহেতু বলা হয়েছে এক্স হচ্ছে নাম্বার এবং কীরকম নাম্বার সেটাও বলা হয়েছে যে এক্সগুলো হচ্ছে সবগুলো বিজোড় সংখ্যা, তার মানে আমরা সার্বিক সেট ইউ সমান লিখতে পারি, যেহেতু বলা হয়েছে সবগুলো বিজোড় সংখ্যা হবে 1, 3, 5, 7, 9 এরকম যত বিজোড় সংখ্যা আছে সবগুলি হচ্ছে সার্বিক সেট। এবারে যেই এর মানটা দেওয়া আছে সেই আমরা এ সেটটা উঠাবো। এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন ইনস টু টু লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল সেভেন। তার মানে লক্ষ্য করে এখানে যেটা বলা হয়েছে এ সেটে শর্তটা কি যে এক্সের মানটা কেমন হবে, দুইয়ের সমান অথবা এক্সের চেয়ে, আমি আবার বলছি এক্স হবে দুইয়ের সমান অথবা দুইয়ের চেয়ে বড়। আবার এখান থেকে দেখা যাচ্ছে যে সাতের সমান কিংবা সাতের ছোট, তার মানে আমরা বলতে পারি যে 2 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হলো 2 থেকে 7 পর্যন্ত, এই হচ্ছে 2, এই হচ্ছে 7, 2 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হলো, তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7। লক্ষ্য করো সবগুলোই কিন্তু 2-এর চেয়ে বড় কিংবা 2-এর সমান, আবার 7-এর চেয়ে ছোট কিংবা 7-এর সমান। তো আমরা এই মানগুলো পেলাম, কিন্তু এখানে যেটা আমরা জানি যে এই যে এ সেটটা, এ সেট কিন্তু সার্বিক সেট ইউ এর উপসেট। তো আমরা এখন লিখব যে যেহেতু সার্বিক সেট ইউ সার্বিক সেটের উপসেট, ইউ সার্বিক সেট এবং এ ইউ এর উপসেট, লক্ষ্য করো আমরা কি বললাম যে যেহেতু ইউটা হচ্ছে সার্বিক সেট এবং এটা হচ্ছে সার্বিক সেটের উপসেট, তার মানে ইউতে কি বলা হয়েছে, ইউতে বলা হয়েছে যে এক্স হবে বিজোড় সংখ্যা। তো যেহেতু বিজোড় সংখ্যা বলা হয়েছে আমরা কিন্তু এখানে জোড় সংখ্যাগুলো নিতে পারবো না, অর্থাৎ 2, 4, 6 এই যে এগুলো আমরা নিতে পারবো না, তার মানে এ সমান হবে তাহলে 2 থেকে 7-এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো, তাহলে আমরা লিখতে পারি যে এ সমান 3, 5, 7। এটাই হচ্ছে এ সেট, তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম। এবার আমরা চলে যাব খ নম্বর অঙ্কে। আমরা দেখে আসি খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ প্রাইম এবং সি মাইনাস সরি সি বাদ বি নির্ণয় করো। তো আমরা এখন এটা শুরু করছি। সি বাদ বি বের করতে হলে অবশ্যই সি এবং বি এর মান আগে বের করতে হবে। আমরা এখন সি আর বি এর মান বের করব। তার আগে আমরা লিখে নেব
ক থেকে পাই আমরা যে সার্বিক সেটটা পাই সেটা আমরা এখন লিখব সার্বিক সেট ছিল 1 3 5 7 9 ডট 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 এবং এ সমান আমরা পেয়েছি 3 5 7 এবারে যেটা দেওয়া আছে b এর মান আমরা এখন লিখব যে দেওয়া আছে b সমান দেওয়া আছে x belongs to m into 3 less than x less than sorry less than হচ্ছে 6 এটা দেওয়া আছে b সমান এখন b সমান কি হবে লক্ষ্য করো শর্তটা কি দেওয়া আছে x এর মানটা হবে 3 এর চেয়ে বড় অথবা sorry 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট আমি আবারো বলছি x এর মান হবে 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট কিন্তু এখানে একটা কথা আছে এই b সেটটাও কিন্তু ওই যে সার্বিক সেট u সার্বিক সেটের উপসেট তো সার্বিক সেটে কিন্তু উল্লেখ ছিল যে x এর মানগুলো হচ্ছে বিজোড় সংখ্যা লক্ষ্য করো আমি আবার দেখে আসছি এই যে এখানে যেটা বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে যে x বিজোড় সংখ্যা তো যেহেতু বিজোড় সংখ্যা বলা হয়েছে এবং আমরা এখানে প্রশ্ন পেয়েছি যে b সমান হচ্ছে x এর এমন একটা মান এখানে x হচ্ছে এমন একটা মান যেটা 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট এবং অবশ্যই বিজোড় সংখ্যা তো 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা একটি আছে সেটা হচ্ছে 5 তো যেহেতু b সার্বিক সেট এর উপসেট সেজন্য আমরা লিখে দেব b u এর উপসেট আবার c সমান দেওয়া আছে c সমান যেটা দেওয়া আছে আমরা এখন সেটা উঠাচ্ছি c সমান হচ্ছে x belongs to m into x square greater than 5 এবং x cube less than 130 লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ এখানে শর্তটা কি আছে শর্ত হচ্ছে যে x square greater than 5 এবং x cube less than 130 অর্থাৎ x এর এমন একটা মান আমাদের বের করতে হবে এমন মানগুলো নিতে হবে যেখানে যেটার বর্গ করলে 5 এর চেয়ে বড় হবে কিন্তু ঘন করলে 130 এর চেয়ে ছোট হবে লক্ষ্য করো আমরা যদি x এর মান যদি 2 বসে আমরা এখানে রাফ করে দেখাচ্ছি যদি 2 বসে তাহলে হবে 2 এর স্কয়ার মানে 4 এটা 5 এর চেয়ে ছোট তার মানে এটা 5 নেওয়া যাবে না যদি 3 বসাই 3 বসালে হবে 3 3 9 9 কিন্তু 5 এর চেয়ে বড় তার মানে আমরা 3 নিতে পারবো তারপর যদি 4 নেই 4 জোড় সংখ্যা তার মানে 4 নেওয়া যাবে না আমাদের বিজোড় সংখ্যা নিতে হবে সার্বিক সেটে উল্লেখ আছে যে x এর মানটা বিজোড় হতে হবে আমরা 4 নিতে পারবো না আচ্ছা এবার যদি 5 নেই কি হয় দেখি 5 নিলে 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 5 5 25 আবার 5 এর উপর কিউব মানে হচ্ছে 125 যেটা 130 এর চেয়ে ছোট আবার এখানে 5 এর চেয়ে বড় তার মানে আমরা 5 ও নিতে পারবো 5 নিলেও আমাদের শর্ত মিলে যায় এবার যদি আমরা 7 নেই তাহলে 7 এর উপর স্কয়ার মানে 749 এটা 5 এর চেয়ে বড় কিন্তু 7 এর উপর যদি কিউব দেই তাহলে যে মানটা আসবে সেটা 130 এর চেয়ে বড় হয়ে যাবে আমাদের শর্ত হচ্ছে 130 এর চেয়ে ছোট হতে হবে তার মানে 7 নেওয়া যাবে না তাহলে c সমান হবে 35 এবার আমরা যেটা প্রশ্নে চাওয়া হয়েছে আমরা এখানে a প্রাইম এবং c বাদ b নির্ণয় করব শুরুতে a প্রাইম আমরা জানি যে a প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে a বাদ তো সার্বিক সেট হচ্ছে আমরা জানি যে সার্বিক সেটটা 1 3 5 7 9 1 3 5 7 9 এগুলো হচ্ছে সার্বিক সেট আরো আসতে পারে বাদ a a মানে হচ্ছে আমরা a এর মান পেয়েছি কি পেয়েছি আমি একটু দেখে নিচ্ছি a এর মান 3 5 7 3 5 7 তার মানে এই 3 5 7 বাদ যাবে তাহলে থাকবে 1 9 তারপর আরো যে কোনো বিজোড় সংখ্যা আসতে পারে 11 13 এরকম আরো অনেকগুলো বিজোড় সংখ্যা আসতে পারে তো a প্রাইম আমরা পেয়ে গেলাম এবারে c বাদ b বের করব
বাদ বি, সি এর মান এখানে আমরা পেয়েছি 3.5 বাদ, আর বি এর মান আমরা পেয়েছিলাম, আমরা দেখে নিচ্ছি বি এর মান আমরা পেয়েছি 5, এখন আমরা 5 লিখব। এবারে 5 যেহেতু দুটো সেটের মধ্যে রয়েছে তাহলে 5 বাদ যাবে, থাকবে 3, তার মানে সি বাদ বি সমান হচ্ছে 3। এবারে আমরা যে অ্যান্সারগুলো দুটো পেলাম সেই অ্যান্সার দুটো আমরা এখন লিখব। সুতরাং এ প্রাইম সমান আমরা পেয়েছি 1, 9, 11, 13 এবং সি বাদ বি সমান পেয়েছি 3। শেষ হয়ে গেল আমাদের খ নম্বর অঙ্ক। এবার আমরা যাব গ নম্বরে। আমরা প্রশ্নটা দেখে আসছি, আর প্রশ্নে বলা হয়েছে যে বি ক্রস সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো আমরা শুরুতেই মানগুলো উঠিয়ে নেব, যে মানগুলো আমরা খ থেকে পেয়েছি। আমরা লিখব যে খ থেকে পাই বি সমান আমরা পেয়েছি 5 এবং সি সমান আমরা পেয়েছিলাম 3.5, যেগুলো খ থেকেই আমরা পেয়ে গেছি। এবারে আমরা বি ক্রস সি নির্ণয় করব। সুতরাং বি ক্রস সি সমান বি হচ্ছে 5, ক্রস সি হচ্ছে 3.5। তো ক্রস গুণ আমরা 5 দ্বারা প্রথমে গুণ দেবো, তাহলে সরি 5 দ্বারা দুটোকে গুণ দেবো, 5, 3, 5, 5। অবশ্যই সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। এবারে যেটা পাওয়া হয়েছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি, সেটা বের করতে হলে অবশ্যই আমাদের এ এর মান কোনগুলো সেটা জানতে হবে। এ সমান আমরা পেয়েছি 3.57। সুতরাং এ ইন্টারসেকশন সি এর মানগুলো হচ্ছে 3.57, ইন্টারসেকশন সি সি এর মান হচ্ছে 3.5। আমরা জানি যে ইন্টারসেকশন মান হচ্ছে দুটো সেটের মধ্যে কমন এমন উপাদানগুলো নিতে হবে। লক্ষ্য করো এখানেও 3.5 আছে, এখানেও 3.5 আছে, তার মানে দুটোর মধ্যে কমন হচ্ছে 3.5, তার মানে এ ইন্টারসেকশন সি সমান আমরা পেলাম 3.5। এবারে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি, পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি সমান, দুঃখিত আমাদের একটু ভুল করে ফেলেছিলাম আমরা, ইন্টারসেকশন মানে হচ্ছে যে দুটোর মধ্যে নাই এমন উপাদানগুলো নিতে হবে। শুধুমাত্র প্রথমটার প্রথম সেটে রয়েছে সেটা 3.5, 3.5 বাদ যাবে, শুধু আনকমনটা নিতে হবে, আনকমনটা হচ্ছে 7, তাহলে আসবে 7। এবার পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি সমান হবে তাহলে 7, এবং সবগুলোর সাথে একটি ফাঁকা সেট থাকে সেই সেটটা আমরা নেব, তাহলে 7 এবং 5। এবারে সম্পূর্ণটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব। এ হচ্ছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি।